আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার কলকাতা আপনার ওখান থেকে কিছু নয় যে আপনার ওখানে কি ফ্যান চালু করা আছে? হ্যাঁ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, কিন্তু আপনার সাথে অনেক নয়েজ হচ্ছে। আপনার ফ্যান চালু করা আছে? ফ্যানটা বন্ধ করা যায়? হ্যাঁ হ্যাঁ, আমি আমি আপনার কথা শুনতে পাচ্ছি ভাই। আপনি শুনতে পাচ্ছেন? আপনার ওখানে কি ফ্যান চালু করা আছে? ফ্যানটা কি বন্ধ করা যায়? না না না, আমার অফ আছে, অফ আছে, আমার ফ্যানটা অফ আছে। আচ্ছা, আপনার ক্যামেরা কি অন থাকবে? হ্যাঁ, আমার ক্যামেরা অফ আছে, অন আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, বলেন তাহলে। আচ্ছা, আমার যেটা সেটা হচ্ছে যে কি লোপাপুর কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমি ওনার অলওয়েজ প্রায় অনেক মানে ভিডিওতে ওনার গান দেখতে শুনতে পাই। সেটা হচ্ছে যে সচরাচর দেখি যারা ইসলাম ধর্মাবলম্বী মুসলিম সম্প্রদায় এদেরকে নিয়ে লোপাপুর সব বেশি আক্ষেপটা দেখা যায়। কিন্তু আমি যতটুকু জানি আমার বিবেক বুদ্ধি দিয়ে, যারা নাস্তিক্যবাদে বিশ্বাসী, কোনো ধর্ম বা কোনো বর্ণ এতে তারা বিশ্বাসী না, সেক্ষেত্রে তারা এককভাবে কোনো কিছুকে তারা জাস্টিফাই করে, এককভাবে কোনো জিনিসকে আক্রমণ করে না। লোপাপু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন শিখ কোনো ব্যাপার লোপাপুর অত বেশি ইয়ে নেই। লোপাপুর জাস্ট ব্যাপারটা হচ্ছে গিয়ে ইসলাম নিয়ে, আই মিন মুসলিম নিয়ে। তো এই ব্যাপারটা লোপাপু আমাকে একটু ক্লিয়ার করতে হবে যে কি লোপাপু কি আসলে কি আদৌ কি শুধু ইসলাম বিদ্বেষী, যেটা অন্যরা বললো লোপাপুকে। আমি লোপাপুকে কিন্তু কোনোভাবে কিন্তু আক্রমণ করে কিছু বলছি না, জাস্ট কাউন্টার ভিত্তিতে জানতে চাইবো উনি জাস্ট শুধু মুসলিমদেরকে কেন বলেন। এক্ষেত্রে উনি যদি নাস্তিক্যবাদে বিশ্বাসী হন, উনি আদারওয়াইজ সব ব্যাপারগুলো নিয়ে, সব ধর্ম নিয়ে ওনার কথা বলা উচিত। জাস্ট উনি কিন্তু মুসলিমদেরকে নিয়ে সর্বোপরি সব দিক থেকে ইয়ে করেন। নাস্তিক্যবাদের মানে সবচেয়ে বড় যেটা আমরা সচরাচর আমরা যে ব্যাপারটা সবচেয়ে বেশি বুঝি, সেটা হচ্ছে যে কি যারা ধর্মীয় ব্যাপারগুলোকে যারা আদৌ কোনো অস্তিত্ব আছে বলে মনে করে না, আস্তিক আর নাস্তিকের বিপরীত যে ব্যাপারগুলো হয়। একটু প্রিসাইজ করে বললে যে যেটাতে মানে কোন ধরনের যে সুপার পাওয়ার আছে সেই সুপার পাওয়ারে বিশ্বাস করে না, যেহেতু এভিডেন্স নাই কোনো, সেই এভিডেন্সের খাতিরে কিন্তু কোন একটা সুপার পাওয়ারে। আপনার কথা আমি মেনে নিলাম, আপনার কথা আমি মেনে নিলাম কিছুক্ষণের জন্য, কিন্তু সেই ক্ষেত্রে সেটা কেন মুসলিম সম্প্রদায় হবে? আমি বুঝতে পেরেছি, তো প্রশ্ন বুঝতে পেরেছি, আমাকে বলার সুযোগ দেন। তো যেহেতু নাস্তিক্যবাদের সাথে মূল সম্পর্ক হচ্ছে যে একটা যে ওই যে একটা সুপার পাওয়ার বা সুপারম্যান সাদা আসমানে বসে আছে, সেটা যে কোনো ধর্মাবলম্বী হতে পারে, সেই যে সুপ্রিম পাওয়ারটা ওকে বিশ্বাস না করা কেন? এভিডেন্স নাই সেই জন্য। এখন যদি এভিডেন্স চলে আসে তখন কিন্তু আমরা সেটা অ্যাকসেপ্ট করে ফেলবো, ঠিক আছে? এখনো কিন্তু আপনি কিন্তু সপ্তম আত্মার কথা বলেন, যেটা মুসলিমরা বিশ্বাসী। আপনি কি উত্তরটা কি শুনতে ইচ্ছুক? একটু দয়া করে তাহলে শুনতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু পয়েন্টটা ধরে ইয়া করলাম ওনাকে। ইটস ওকে, ইটস ওকে, আপনি পয়েন্ট অ্যাড করেন, পরে পয়েন্টগুলো অ্যাড করলে বোধহয় ভালো হবে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ আমরা সুযোগ দেওয়ার জন্য আবারও। তো যাই হোক, এটা হচ্ছে নাস্তিক্যবাদ, যে যেখানে কোনো সুপার পাওয়ারে বিশ্বাস করবো না, এটাই হচ্ছে নাস্তিকবাদের সংজ্ঞা। এখন নাস্তিক্যবাদের মধ্যেও কিন্তু নাস্তিক পার্সোনালিটি কিন্তু ভিন্ন ভিন্ন হতে পারে। একটা মানুষ চোর হতে পারে কিন্তু নাস্তিক, একটা মানুষ ডাকাত হতে পারে কিন্তু নাস্তিক, একটা মানুষ সেই রকম মানে ধার্মিক হতে পারে সমাজের সবার চোখে। প্রথমে আমাদের একটা কলার এসেছিল, আমি জানি আপনি মিস করেছেন হয়তো, তো তিনিও কিন্তু বলেছে যে যদিও ধর্মের প্রতি বিশ্বাস নেই, কিন্তু সমাজের সবার কাছে ভালো হয়ে থাকার জন্য সে ওরকম ভাবে চলে। আমাদের মুফতি মাসুদের কথাই বলি, আমাদের একজন মুফতি ছিলেন, তিনি কিন্তু ধর্ম বিশ্বাস করতেন না পরের দিকে, কিন্তু তারপরে সেই ভেষটা ধরে থাকতেন। তো এরকম কিন্তু আছে যে সুপার ধার্মিক সবার সামনে, তিনিও কিন্তু একজন নাস্তিক, এটাও কিন্তু হতে পারে। তো তাহলে আমরা কি বুঝলাম যে নাস্তিকতার সাথে কিন্তু কার কি রকম পার্সোনালিটি হবে সেটার সাথে কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনি বলেন যে লোপাপু আপনি কেন ইসলাম বিদ্বেষী, এটা তো ঠিক না, এই কথাটা বলেন। তো ইউর রাইট, আপনি আবার বলেন যে আমি কিন্তু আপনাকে ছোট করতে চাচ্ছি না, আপনি আমাকে ছোট করেননি। আই এম সো প্রাউড যে আমি ইসলাম বিদ্বেষী, কারণ ইসলাম এত জঘন্য একটা ধর্ম যে এইটার বিদ্বেষী আমি, কিন্তু মুসলিম বিদ্বেষী না কিন্তু ভাই, এই কথাটা আবারও মনোযোগ দিয়ে শুনবেন, আমি মুসলিম বিদ্বেষী একেবারেই না। আমার মা বাবা ভাই বোন মুসলিমটা কিন্তু ইসলাম থেকে আসছে, মুসলিম শব্দটা কিন্তু ইসলাম থেকে আসছে। সবার আগে আপনাকে সবার আগে কনটেক্সট বুঝতে হবে, আপনাকে সবার আগে যে কোন শব্দ কোথায় আমরা কথা বলছি সেটা আগে বুঝতে হবে। মুসলিমের সাথে একটা সম্পর্ক থাকতেই পারে ইসলামের, কিন্তু মুসলিম এবং ইসলাম এক জিনিস না। মুসলিম বহুত মানুষ আছে নিজেকে মুসলিম বলে কিন্তু ইসলাম কেই জানে না, তারা কিন্তু নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দিচ্ছে, যেটা ইসলাম তার সাথে তার কোনো সম্পর্ক নেই। আপনার কথাই বলছি, আবার কলকাতা আপনার সাথে কিন্তু আমি দেখবো প্রকৃত ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। আপনি কিন্তু চলে এসেছেন একটা মহিলা যে বেগানা একটা নারী, তার সাথে ফেসবুকে আপনি কথা বলতে, বাট প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনার আগ্রহ ছিল জানার জন্য, কিংবা আমাদেরকেও কিছু জানাবেন সেই আগ্রহ বা সেই প্রয়াস নিয়ে তো আপনি এসেছেন এখানে, তাই না? কিন্তু এটার সাথে কিন্তু মূল ইসলামের কোনো বৈধ কি অবৈধ, আপনার সাথে যে আমি কথা বলছি সেটা ইসলামের আলোকে বৈধ কি অবৈধ না সেটা শুনবেন? অবৈধ, এটা পুরোপুরি অবৈধ, অবশ্যই অবৈধ, কারণ আমার সাথে না বৈধ, জি না বৈধ, আপনি যদি বলেন বৈধ কিভাবে?
অবৈধ কেন হবে সেটা আপনি বলেন, কারণ ইসলামিক বা স্বাভাবিকভাবে দেশের আইন অনুসারে না হ্যাঁ পক্ষে দলিল হয় না, না এর পক্ষে দলিল হয়। আমি যদি সেটা হ্যাঁ বলি সেটা আপনাকে খণ্ডন করতে হলে সেখানে আপনাকে এভিডেন্স দিতে হবে। এখন আমি যেটা বললাম যে আপনার সাথে আমার বৈধ, আপনি যদি বলেন যে না আপনি মুসলিম হিসেবে একটা বেগানা নারীর সাথে কথা বলতে আসছেন, আমরা প্রিসাইজ পয়েন্টে থাকি, আপনার প্রিসাইজ পয়েন্টে থাকি। আচ্ছা শুনুন শুনুন ম্যাম, শুনুন শুনুন, আপনি আপনার পয়েন্টটা শেষ করুন যে আমি যেটা বললাম জাস্ট মুসলিমদের উপর কেন, অন্য ধর্মের উপর কেন নয়, সেটা একটু আপনি এক্সপ্লেইন করেন, আমরা অন্যদিকে না যাই। আমি বলেছি না অন্যদিকে, আপনি চলে গেছেন কিন্তু, আপনি বললেন যে কেন অবৈধ হবে, এটা অবৈধ না, আমি যে আপনার সাথে কথা বলছি সেটা অবৈধ না, ইসলামের আলোকে বলি। এখন তাহলে সেটা আমরা প্রমাণ করবো, ঠিক আছে, আমরা কোরআন এবং হাদিস থেকে দেখবো যে এটা কি আসলে বৈধ কিনা অবৈধ। তা আপনি যে মুসলিম হিসেবে চলে এসেছেন, আমরা সেটা দেখবো, কিন্তু আমরা মূল প্রশ্ন থেকে ফিরে যাচ্ছি, আমরা মূল প্রশ্ন থেকে বলার সুযোগ দিন নাকি আপনি বলেন। আপনি আপনার আপনি তো থামাচ্ছিলেন, আপনি তো থামিয়ে বললেন যে আপনি দেখাবেন যেটা বৈধ, বলে টলে আপনি কি করলেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি দেখাবো, কিন্তু আমার মূল পয়েন্ট আমাকে বুঝতে হবে, বুঝুন না, আমি একটা বাক্য শেষ করতে পারলাম না, মানে এরকম অবস্থা হলে আসলে আলোচনা করা খুবই মুশকিল। আপনি 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 লোপাপু প্লিজ কন্টিনিউ, আপনি উত্তরটা দেওয়া শেষ করেন তারপর আমি তাকে নিব। না আমার কিছু আর বলা নেই, কারণ উনি কিন্তু প্রত্যেকটা জায়গা থেকে সরে সরে এসেছেন, নিজে কি মুসলিম বলছেন, দাবি করছেন, আবার ইসলামের সাথে কিন্তু ওনার কোনো সম্পৃক্ততা নেই, যদি থাকতো তাহলে কিন্তু এটা কখনোই বলতো না যে লোপাপুর সাথে কথা বলা বৈধ ইসলামে। এটা তো খুব একটা হাস্যকর কথা, যেখানে আমার মতো নারীদেরকে বলা আছে পর্দা করা, মানে বেগানা পুরুষের সামনে যাবে না, যেখানে মাহরাম নাই সেখানে আমার সাথে কোনো যোগসূত্রতাই থাকতে পারবে না। সূরা আহজাব অনুযায়ী আমাকে ইভেন কোনো পুরুষ যাতে আমার কণ্ঠস্বর শুনে তারা যাতে আকৃষ্ট না হয়, সেই কারণে কিন্তু আমাকে বলা আছে কর্কশ স্বরে কথা বলতে হবে। এটা হচ্ছে ইসলাম, এটা তার মধ্যে কোনো সুন্নাত কোনো কথা না, এমন না যে কোনো হাদিসের কথা, এটা হচ্ছে সূরা আহজাব কোরআনের একটা মানে খুবই একটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, চ্যাপ্টার নাম্বার 33, সেখানে বলা আছে। অথচ উনি কিন্তু বারেবারে সটকে সটকে গেলেন, উনি কিন্তু বললেন উনি প্রমাণ দিবেন যে এটা যে বৈধ, কিন্তু তারপরে আবার বলছেন যে না এইটা নিয়ে কথা বলারই দরকার নেই, আপনি বলেন যে কেন আপনি ইসলাম বিদ্বেষী হলেন। সো ইটস ভেরি অকওয়ার্ড, আপনি আসলে নিজেই জানেন আপনি আসলে কি প্রশ্ন করতে এসেছেন। আপনি যদি প্রিসাইসলি প্রশ্ন করেন এবং আপনার সেই যদি প্রশ্ন করেন সেই ধৈর্যটাও থাকতে হবে, যেখানে আমাদেরকে ধৈর্য ধরে শুনবেন যতক্ষণ পর্যন্ত আমরা মানে উত্তর দেবো, আশা করি বুঝবেন আপনার। আচ্ছা আমি তাহলে একটু সংক্ষেপে বলি, প্রথম কথা হচ্ছে কেউ যদি একজন নাস্তিক হয় তার মানে হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে নাস্তিক বলতেছে তার মানে কোন ঈশ্বর বা এই ধরনের সুপার পাওয়ারের প্রতি তার বিশ্বাসের অভাব আছে, সেই ব্যক্তিটা হচ্ছে নাস্তিক। সেই ব্যক্তিরা ইসলাম বিদ্বেষী হতে পারে, সেই ব্যক্তিরা হিন্দু হিন্দু ধর্ম বিদ্বেষী হতে পারে, সেই ব্যক্তিরা ইহুদি ধর্ম বিদ্বেষী হতে পারে, সেই ব্যক্তিরা যে কোনো কিছু বিদ্বেষী হতে পারে, আবার নাও হতে পারে। আবার একই সাথে একটা একটা মানুষ সে ধরেন সে ইসলাম বিদ্বেষী, একটা মানুষ ইসলাম বিদ্বেষী কিন্তু সে নাস্তিক না, এটাও সম্ভব। কি করে, যেমন হিন্দু অনেক আছে ইসলাম বিদ্বেষী, খ্রিস্টান অনেক আছে ইসলাম বিদ্বেষী, সো ইসলাম বিদ্বেষী হইলে নাস্তিক হওয়া যাবে না বা নাস্তিক হইলে ইসলাম বিদ্বেষী হওয়া যাবে না, এই কথাটা ভুল কথা। দুইটার ইসলাম বিদ্বেষী এবং নাস্তিক দুইটা মিউচুয়ালি এক্সক্লুসিভ না, মিউচুয়ালি এক্সক্লুসিভ কাকে বলে কি জিনিস এটা একটু গুগল করলে জানতে পারবেন, আপনারা একটু কষ্ট করে গুগল করেন তাহলে জানতে পারবেন। মিউচুয়ালি এক্সক্লুসিভ এই কথাটা লিখে গুগল করেন জানতে পারবেন যে একটা হইলে আর একটা হইতে পারবে না। আচ্ছা আর একটা বিষয় হচ্ছে একজন মানুষ ধরেন সে কোনো ধর্মই মানে না, সে একটা ধর্ম নিয়ে বলে, মানে এটা এটাতে আমি বুঝতে পারতেছি না মানে এখানে সমস্যাটা কোথায়, সে তার মন চায় তার খুশি ঠেলা ঘুরতে সে একটা ধর্ম নিয়ে বলতেই পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা তারপরে কথাটা হচ্ছে মুসলিম এবং ইসলামকে উনি এক কথা বললেন, ইসলাম ও মুসলিম এক জিনিস না, ইসলাম হচ্ছে একটা আইডিওলজি একটা ধর্ম, আর মুসলিম হচ্ছে মানুষের একটা কমিউনিটি, এক ধর্মের ভিত্তিতে গড়ে ওঠা একটা কমিউনিটি, সেটাকে বলে মুসলিম, তাদেরকে বলা হয় মুসলমান, সো মুসলিমিন। সো এই যে মুসলিমিন তার উনি যে বললেন যে মুসলিম আর ইসলাম এক, তো উনি কি তাহলে এই যে বাংলাদেশে বা ভারতে বা সারা বিশ্বে দেখা যায় জঙ্গি মুসলিম দেখা যায়, ধর্ষক মুসলিম দেখা যায়, খুনি মুসলিম দেখা যায়, ইফতিজার মুসলিম দেখা যায়, তাহলে কি তা যদি একই হয় তাহলে আমরা কি ইসলামকে ধর্ষক বলবো, ইসলামকে খুনি বলবো, ইসলামকে ইফতিজিং ধর্ম বলবো, ইসলামকে আমরা জঙ্গিবাদী ধর্ম বলবো? মানে তখন তো ঠিকই বলবে যে ধর্ম দিয়ে কি মানুষ দিয়ে ধর্ম বিচার করবেন না, এই মানুষগুলো কিন্তু বলবে। আমি খুবই সংক্ষেপে সংক্ষেপে বলতেছি প্রত্যেকটা জিনিস টাচ করতেছি। আর লাস্ট জিনিস উনি যেটা বলছিলেন যে ওনাকে বলা হলো, আপনি যখন বলছিলেন লোপাপু যে আপনি একটা বিধর্মী, বিধর্মী কেন আপনি যে কোনো একটা নারীর সাথে কথা বলতেছেন, এটা তো ইসলামে অ্যালাউড নাই, উনি বললো যে এটা ইসলামে অ্যালাউড আছে এটা বৈধ। তারপরে যখন আপনার ওনার কাছে রেফারেন্স চাওয়া হলো উনি তখন রেফারেন্সটা না দিয়ে বললেন কি এটা তো রেফারেন্স না, রেফারেন্স দিতে হইব যে নায়ের রেফারেন্স হইব, ওইটার রেফারেন্স হইব, এটা তো রেফারেন্স হইব না। মানে উনি হয়তো নিজের রেফারেন্সটা দিতে পারতেছে না, বুঝতে পারতেছি সমস্যা নাই, কিন্তু আমি রেফারেন্সটা দিয়ে ওনাকে হেল্প করতেছি যে হাদিসে সরাসরি বলে দেওয়া এটা হাদিসটা আমি ওনাকে দেখাচ্ছি মুসনাদে আহমদ থেকে, এটা অন্যান্য হাদিসেও আছে আমি মুসনাদে আহমদ থেকে দেখাচ্ছি, এটা হাসান হাদিস একটা, সেখানে বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলছে, আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলছে যে কোনো অমুহরিমা স্ত্রীলোকের প্রতি, মানে হচ্ছে কি যার সাথে বিবাহ সম্পর্ক হারাম নয় এরকম কোনো স্ত্রীলোকের প্রতি এক নাগারে তাকিয়ে থাকবে না, প্রথমবারের দৃষ্টি তোমার জন্য বৈধ, এরপরের দৃষ্টি তার জন্য বৈধ না। তো তাহলে আমরা কি দেখলাম যে উনি এসে তো একবার নিশ্চয়ই একবার লোপাপুর দিকে তাকায় তারপরে তো চোখ অন্য পাশে ফিরে নিয়ে কথা বলেনি, তাই না? আমরা তো ক্লিয়ারলি ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছিলাম যে উনি এই পাশে তাকিয়ে আছেন। সো উনি যে জানতে চাচ্ছিলেন যে এটা কোথায় লেখা আছে সেই রেফারেন্সটা দিলাম, এখন উনি চাইলে উনি আমাদেরকে দেখাতে পারেন যে কোথায় লেখা আছে যে ওনার ইসলাম অনুযায়ী আর কি
যে একজন বেগানা নারীর সাথে এভাবে স্লিভলেস একটা ড্রেস পরে এসে কথা বলা যায়। আর একটা বিষয় হচ্ছে স্লিভলেস ড্রেস পরছেন ভাই, আপনাকে দেখে তো অনেক মেয়েরা সিরিয়াস হয়ে যেতে পারে, আপনাকে আপনার উপর তো হামলে পড়তে পারে। সো তখন আপনি আপনাকে যদি ধর্ষণ করে ফেলে, সো আপনি ভাবতেছেন যে আপনি ধর্ষণ করলে আপনার খুব মজা লাগবে? নো, একটা মেয়ে মানুষ হোক, একটা ছেলে মানুষ হোক, আর একজন যেই হোক, আপনাকে যদি ধর্ষণ করে, আই বেট ইউ ওয়ন্ট লাইক ইট, ইউ ওয়ন্ট এনজয় ইট, আই বেট। কারণ আপনার পশ্চাদেশ দিয়ে যখন সে প্রবেশ করাবে, যায় কি প্রবেশ করাবে, ইউ ডোন্ট ইভেন নো। সো তখন আপনি এরকম করে খুশি হতে পারবেন না, তখন আপনি নিশ্চয়ই কষ্ট পাবেন। সো স্লিভলেস ড্রেস পরার আগে ভেবে নিন যে ড্রেস পরলে ধর্ষণ হইতে হয়, স্লিভলেস পরলে। আপনাদেরই ভাষা, আপনাদেরকে জাস্ট ফিরাই দিচ্ছি। সো স্লিভলেস পরার সময় সাবধানে থাকবেন, পাবলিক প্লেস আর প্রাইভেট প্লেসের ড্রেস এক না। কি ছোট ড্রেস পরে মানুষকে সিরিয়াস করা মানসিক ধর্ষণ, মানসিক নির্যাতন। আমাদেরকে মানসিক নির্যাতন করবেন না কাউকে। হ্যাঁ, আপনাদের, বিশেষ করে আপনাদের হুজুরদের হয়ে আমি এই কথাগুলো বলতেছি, কারণ হুজুররা আপনার এই স্লিভলেস ড্রেস পরা দেখে সিরিয়াস হয়ে যেতে পারে। এটা খুবই অপ্রীতিকর একটা, অবিব্রতকর একটা পরিস্থিতির জন্ম দেবে। একজন হুজুরের কষ্ট হয় আপনার মতো এরকম একজন গেলমানের চেহারা দেখে নিজেকে কন্ট্রোল করতে খুবই কষ্ট হয় একজন হুজুরের। হুজুরকে কষ্ট দেবেন না প্লিজ। আমরা